তো এই গল্পটা এখন যে গল্পটা বলছি সেই গল্পটা পশ্চিমবঙ্গের বাইরে একটা পাহাড়ি অঞ্চল আমি নমস্কার দাদা একটা পাহাড়ি অঞ্চলের গল্প পাহাড়ি অঞ্চল মানে পুরোপুরি পাহাড়িও বলা যায় না তো সেরকম একটা জায়গার গল্প বলছি এটা শোনা আমার এক দাদার কাছ থেকে ছোটবেলায় ওই মানে অনেক গল্প বলতো সেই গল্প সেখান থেকে একটা গল্প শোনা তো সেই গল্পটা দিয়ে স্টার্ট করছি এখন দাদারা যখন ছোট ছিল তখন দাদারা এখানে থাকতো না মানে ওয়েস্ট বেঙ্গলে থাকতো না ওরা থাকতো বাইরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো কি হয়েছে ওই দাদার এক বন্ধু ছিল সমু ওই দাদার এক বন্ধু ছিল সমু নামে তো সেই সমু গল্পটা সমুর যে গল্প ছোটবেলার যে গল্প সেই গল্পটা দিয়ে শুরু করছি সমু দাদার সঙ্গে স্কুলে পড়তো সমু যেই স্কুলে পড়তো একদিন দাদা দেখলো যে সমু বেশ স্কুলে বন্ধ করে না কেন দাদা যখনই গেছে সমুর বাড়িতে জিজ্ঞাসা করতে তখন মানে দাদাকে হৈ হৈ করে বাড়ির লোকজন ওকে বাইরে বার করে দিয়েছে বলছে এখন এসো না এখন ডিস্টার্ব করো না বলে ওকে বার করে দিয়েছে দাদা ভাবলো যে কি ব্যাপার কেন এরকম হচ্ছে তো চলে এসছে এরপর সমু দাদা আর কিছু বলেনি নিজের মত নিজে রয়েছে তা সমু একদিন দাদার বাড়িতে এসছে তা সোমুকে বলছে দাদা যে কি ব্যাপার রে তোকে আমি তোদের বাড়িতে সেদিনকে গেলাম যে তুই তো আমার সঙ্গে কথা বললি না তোর বাড়ির লোক আমার সঙ্গে কথা বলতে দিল না ব্যাপারটা কি কি কারণে সমু তখন বলছে যে আমি ঠিক বলতে পারছি না রে আমাকে বাড়ি থেকে বেরোনো আটকে দিয়েছে তো আর আমাকে কখনোই স্কুলে যেতে দিচ্ছে না কি কারণ সেটা বাড়িতেও বলছে না তো এরপর দাদা বলছে যে তারপরে আর সমুর দেখা নেই বেশ সপ্তাহানেকের মতন সমুর দেখা নেই তার পরবর্তীকালে ওই আফটার দশ দিন কি বারো দিন পরে সমু একদিন দাদার বাড়িতে এসছে এসে তখন সোমু পুরো গল্পটাই রিভিল করেছিল সেটাই মানে পুরো ঘটনাটাই রিভিল করেছিল তখন সেই ঘটনাটা নিয়ে আজকের গল্প দাদা বলছে সোম যেদিন এলো এরপরে আমাদের বাড়িতে এসে এসে আমাকে বলছে যে জানিস সেদিনকে আমি স্কুলে গেছি স্কুল থেকে ফেরার পর বাড়িতে যখন এসছি তখন দেখছি বাড়ির পরিবেশটা বেশ থমথমে রয়েছে কি ব্যাপার আমি বুঝতে পারছি না যে কেন থমথমে কি কারণ কি হয়েছে কিছুই বুঝতে পারছি না কিন্তু বাড়িতে কেউই কিছু বলছে না কি ব্যাপার কি না কেউ কিছু বলছে না তো তখন আমি জিজ্ঞাসা করলাম তাও কেউ কিছু বলছে না এবার তখন সমু বলছে যে আমি প্রথমে আমার দাদিকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে না হয়েছে দাদি তখন বলছে যে কিছু না ওটা কিছু হয়নি তুমি তোমার মতন থাকো তুমি ছোট ছোটোর মতন থাকো কিন্তু কিছুতে একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা কি সেটা আমি কিন্তু বুঝতে পারছি না এরপর বারংবার জিজ্ঞাসা করার পরেও যখন কিছু হয়নি আমার দাদাজিকে জিজ্ঞাসা করলাম দাদাজিও কিছু বলছে না বাবা বাড়িতে আসছে না বেশ কদিন ধরে কি ব্যাপার মাকে দেখতে পাচ্ছি না কি কারণ কি না কিছু বুঝতে পারছি না এরকমই একটা সময় একটা দিন আমি ঘরের মধ্যে বসে রয়েছি তখন শুনছি পাশের ঘরে দাদি বলছে ভিড় করে যে বারণ করেছিলাম বারণ করেছিলাম ওখানে যেতে বারণ করেছিলাম যে কোনো সময় ওখানে যায় আর গিয়ে গিয়ে এরকম অবস্থা করলো কি জানি এখন কি হবে তা আমি তখন বললাম আমি তখন ভাবলাম যে কি হয়েছে কি ব্যাপার বাবা মাকে দেখতে পাচ্ছি না দাদি এরকম চুপচাপ আর সমুর যে দাদা ছিল মানে যে দাদা ছিল সে চোখে দেখতে পেতেন না উনি চোখে দেখতে পেতেন না তো সোমু তখন দাদিকে গিয়ে চেপে ধরেছে যে কি হয়েছে দাদি বলো তো কি ব্যাপার কি হয়েছে তুমি আমাকে বলো পরিষ্কার করে তোমাকে বলতেই হবে বাবা নেই মা নেই কি হয়েছে আমার কি মন খারাপ করে না সমুর দাদি প্রথমে সমুকে বলতে চাইছিল না এরপর সমু যখন প্রচন্ড চাপাচাপি করে তখন সমুর দাদি সমুকে বলে যে বেটা কিছু না আসলে তোর মাকে আমি আমরা একটা জায়গায় যেতে বারণ করতাম তোর মা কিন্তু আমাদের কথা শুনতো না আর যার ফলে আজকে এই অবস্থা হয়েছে তা সমু বলছে কি হয়েছে কি ব্যাপার বলো দাদি কি ব্যাপার তখন উনি বলছেন যে তোর মাকে ওই পাহাড়ে ওখানটায় আমি যেতে বারণ করতাম কারণ পাহাড়ের ওই জায়গাটা ঠিকঠাক নয় মানে সমুদ্রের বাড়িটা রয়েছে সেই বাড়ি থেকে খানিকটা এগিয়ে গেলে পাহাড়ি ঢালটা রয়েছে সেই পাহাড়ি ঢালের ওখানে যে জায়গাগুলো মানে যে যেখানটা যে জায়গাটা রয়েছে সেটা খুব একটা ভালো জায়গা নয় সবাই কিন্তু বলে যে ওখানে কিছু একটা আছে ওখানে গেলে নাকি মানুষের খারাপ ছাড়া ভালো হয় না তো সমু মা সেটা শুনতো না সমুর মা সেখানে চলে গেছিলো এবং সেদিন কেউ যেদিন স্কুলে গেছিল সেদিন কেউ নাকি সমুর মা সেখানে গেছিলো এবং যাওয়ার পর সেটা দুপুর বেলায় গেছিল যাওয়ার পর কিন্তু সেখানে বুঝতে পারছে না যে কি হলো না হলো সমুর মা তার মতন চলে এসেছিল আসার পর সমুর মার কিছু একটা প্রবলেম হয়েছে সমুর মাকে হসপিটালে পাঠানো হয়েছে ভর্তি করা হয়েছে এবং সমুর বাবাও সেখানেই রয়েছে সমু এতটুকু শুনলো শুনে তখন বলল বললো ঠিক আছে তাহলে আমি হসপিটালে যাব আমাকে দাদি নিয়ে চলো হসপিটালে আমি মাকে দেখব সমু দাদি বলছে না তুমি যাবে না একদম যাবে না ওখানে তো কেন আমি যাব না কেন আমাকে ওখানে নিয়ে চলো তো তখন সমু বলছে যে আমাকে নিয়ে চলো ওখানে তখন ওর দাদি বলছে যে না তুমি যাবে না আমি তোমাকে নিয়ে যাব না এরকম ভাবে কথা কাটাকাটি হওয়ার পর আলটিমেটলি সমুর দাদি ওকে ওখানে নিয়ে যেতে বাধ্য হলো জাস্ট এ মিনিট সমুর দাদি ওখানে নিয়ে যেতে ওকে বাধ্য হলো ওখানে নিয়ে যাওয়ার পর তখন সমু দেখছে যে ওর বাবা ওখানে রয়েছে ও ওখানে থাকার পর ওর বাবা সমুকে দেখে ওর দাদিকে বলছে যে কি ব্যাপার তুমি এখানে নিয়ে এলে কেন ওকে তা সোমু বলছে না বাবা আমি আমি মাকে দেখব আমি মাকে দেখব আমাকে তুমি মায়ের কাছে নিয়ে চলো এক মিনিট একটু একটু ইন্টারাপ্ট করছি আমি মাকে দেখব আমাকে তুমি মার কাছে নিয়ে চলো তখন সমুর বাবা আর কি করবে সমুর মার কাছে সমুকে নিয়ে গেল সমুর মার কাছে যখন সমু গেল দেখলো ওর মা শয্যাশায়ী এবং খুবই খারাপ অবস্থা চোখের নিচে কালি পড়ে গেছে চেহারাটাও আগের থেকে অনেকটাই খারাপ এই কদিনের মধ্যে অনেকটাই ভেঙে গেছে চেহারা সমুকে দেখে সমুর মা ফেল ফেল করে তাকিয়ে রয়েছে সমু বলছে বাবাকে বাবা কি হয়েছে মার ওর বাবা বলছে তোমার মা শরীর খারাপ হয়েছে এখানে থাকবে ডাক্তারের দাওয়া খাবে তো সব ঠিক হয়ে যাবে তো সমু বলছে সেই কিন্তু সে মা কবে যাবে বাচ্চার মন তো তো তখন ওর দাদি বলছে যে বেটা বেটা তুমি এবার চলো তোমার এখানে থাকতে হবে না বলে সমুর দাদি সমুকে নিয়ে যখন যেতে যাচ্ছে সমুর মা সমুর হাত থেকে ধরেছে সমুর হাতটা ধরার পর সমু তখন পেছন ঘুরে দেখছে যে সমুর মা সমুর হাতটা ধরে রয়েছে তখন ও দৌড়ে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরেছে যখন ওর মাকে জড়িয়ে ধরেছে ওর মা আস্তে আস্তে ওর হাতটা দিয়ে ওনার হাতটা দিয়ে সমুর মাথাটা হাত বোলাচ্ছে সমুর মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে হাত বোলাতে বোলাতে সমুর মা বলছে যে খুব কাতর কণ্ঠে যে বেটা তুই ভালো থাক তুই ভালো থাক এইভাবে মা বলছে। তো চোখে জল এসে গেছে বলছে যে তোমার মা তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তুমি বলো ওর মা আর কিছু বলতে পারছে না ওর মা চুপ করে তাকিয়েছে তো এই অবস্থায় কোনো রকম ভাবে মানে প্রায় টেনে হচ্ছেই বলা যায় দাদি আর বাবা সমুকে ওখান থেকে নিয়ে গেছে তারপর দাদিকে খুব বকাবকি করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে যে না তুমি আর ওকে নিয়ে এখানে আসবে না সমুকে নিয়ে বাড়ি চলে গেছে বাড়িতে যাওয়ার পর তো বাচ্চা সে তো প্রচন্ড কান্নাকাটি কি হয়েছে দাদি তোমাকে বলতেই হবে আমার মার কি হয়েছে বলো না বলতে হবে না তোমাকে বলতেই হবে আমি ছাড়বো না তখন দাদি আবার ওই কথাটাই বলল যে তোমার মাকে আমি বলেছিলাম আমরা বলতাম যে তুমি ওখানে যেও না ওখানে যেও না কিন্তু ও ওখানে তারপর থেকে ও আসার পর আমাদের মনে হয় যে ওখানে কোনো রু ওর মধ্যে চলে এসছে তো ও দুপায়রে ওখানে আসার পর থেকে কিন্তু ও এরকম একটু ডিস্টার্ব হচ্ছে তো সমু তখন বলছে যে তারপর কি হলো কেন কেন এখানে কি হয়েছে তখন ওর দাদি বলছে যে দেখো জায়গাটা একটু ডিস্টার্ব আছে ওখানে ওখানে থাকে সেই আত্মা তোমার মার উপর হয়তো ভর করেছে তো এটার কেন কোনো কিছু ঠিক করা যাবে না দাদি এটাকে কিছু ঠিক করা যাবে না দাদি বলছে যে উপায় আছে তোমার বাবাকে আমি বলেছিলাম সেটা তোমার বাবা তো এসব মানে না তো এটার উপায় আছে তখন সমু বলছে যে মা বা বাবার না মানলে না মানুক বাবা তো রয়েছে হসপিটালে তুমি আমাকে বলো না কি করতে হবে আমি সব করবো আমার মার জন্য আমাকে মা আমার মাকে ফিরিয়ে আনতেই হবে আমার মার জন্য আমি সব করব তখন সমু তখন সমুর দাদি তখন বলছে যে ঠিক আছে তুমি একটা কাজ করো আমি তোমাকে যে যে কথাগুলো বলবো তুমি ভালো করে শুনবে সমু বললো হ্যাঁ শুনবো ঠিক আছে চলো এখন দাদাজির কাছে চলো সমু তখন দাদি তখন সমুকে নিয়ে ও দাদাজির কাছে গেছে ও দাদা জি কে দাদাজির কাছে গিয়ে সমু দাদি বলছে যে আপনি যেটা বলেছিলেন সেটাই সমু সমু করবে তো বলুন এবার কি কি করতে হবে সমু দাদাজি তো চোখে দেখতে পায় না তো সমু বলছে দাদাজি কি করবে দাদি দাদাজি কি করবে বলছে তোমার দাদাজি অনেক পণ্ডিত আছে তোমার দাদাজি এই সব ব্যাপারগুলো নিয়ে অনেক পণ্ডিত তো উনি বলে দেবেন যে কি কি করতে হবে বলছে সমু বলছে দাদাজি তো দেখতে পায় না বলবে কি করে তখন সমুর দাদি বলছে যে সমু তোমার দাদাজি আগে দেখতে পেত কিন্তু এই ধরনের কাজ করবার সময় কোনো একটা কাজে কোনো আত্মা সঙ্গে দাদাজির কিছু হয় যার ফলে সেই আত্মাকে তো দাদাজি তাড়িয়ে দিয়েছিল কিন্তু দাদাজির চোখ আর বাঁচেনি দাদাজির চোখ কিন্তু নষ্ট হয়ে গেছিল তো সমু তখন সমস্ত কথা শুনল সমস্ত কথা শোনার পর সমু তখন বলছে যে ঠিক আছে দাদাজি তুমি বলো যা যা কিছু করতে হয় আমি রাজি আছি দাদাজি তখন সমুকে বলছে যে এটা কিন্তু খুব একটা টাফ কাজ ভীষণ টাফ ওয়ার্ক তুমি যদি করতে চাও করতে পারো কিন্তু এখানে কিন্তু অনেক রকম প্রবলেম হবে যাতে করে নাকি জীবন শেষ হতে পারে তোমার জীবন শেষ হতে পারে আমার জীবন শেষ হতে পারে যারা যারা এইটার সঙ্গে যুক্ত থাকবে তাদের জীবন শেষ হয়ে যেতে পারে সমু বলছে যা হবে হবে কিন্তু আমার মা তো ফিরে আসবে আমার মাকে ফিরিয়ে আনতে হবে সমু বান্দা। তো তখন দাদাজি বলছে যে তোমার মার মধ্যে যে আত্মা গেছে সে আত্মাকে আমি বার করে আনতে পারি কিন্তু আমাকে একটু সময় দাও আর আমি যে যে জিনিসগুলো বলবো সেগুলো মেনে চলো এখন তুমি তোমার কাজে যাও সন্ধেবেলা তুমি এসো সন্ধেবেলা তুমি আসার পর তোমার দাদি তোমার সঙ্গে থাকবে এখানে আসনের ওপর তুমি বসবে আমি সামনে থাকব তখন যা যা জিনিসগুলো বলবো সেগুলো মানবে আর দাদির হাতটা তুমি ধরে থাকবে কখনো দাদির হাত ছাড়বে না সমু বলল ঠিক আছে সারাটা দিন সমুর ভীষণ উৎকণ্ঠা পরের দিন এই সেদিন সন্ধ্যেবেলায় সময়ের একটু আগে সমু চলে গেছে দাদাজির কাছে দাদিকে টানতে টানতে নিয়ে গেছে গিয়ে দুজনে বসেছে ঠিক সময় দাদাজি তখন সমুকে বলছে যে তুমি এবার দাদির হাতটা ধরো আর যা যা বলছি তুমি করো বলছে ঠিক আছে তা সমু দেখছে যে আস্তে আস্তে দাদাজি কিন্তু পাল্টে যাচ্ছে দাদাজি চোখটা বন্ধ করে আছে আর সারা শরীরটা যেন কাঠের মতন হয়ে যাচ্ছে সমু বুঝতে পারছে না কিছু খালি দাদির দিকে তাকাচ্ছে দাদি শক্ত করে সমুর হাতটা ধরে আছে এক সময় সমু দেখল দাদাজি কি বিড়বির করে বলা শুরু করেছে বলতে 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 আস্তে আস্তে দাদাজির শরীরটা পেছনের দিকে ধনুকের মতন বেঁকে যাচ্ছে তো সমু চুপচাপ দেখছি মাঝে মাঝে ভয় পাচ্ছে এবার দাদাজি হঠাৎ করে সমুকে বলছে হঠাৎ মানে গলাটা কেমন হয়ে গেছে সমুকে বলছে যে আমি যে কথাগুলো বলছি তুমি সেগুলো মুখে আওড়াও দাদিকে বলছে যে তুমিও মুখে আওড়াও তা দাদাজি কি মন্ত্র পড়ছে সঙ্গে সঙ্গে সমু আর দাদা দাদিও সেই মন্ত্রগুলো আওড়াচ্ছে দাদাজির কথা শুনে শুনে তিন চারবার এরকম মন্ত্র আওড়ানোর পর দাদাজি বলছে যে এবার তোমাকে যেটা বলছি তুমি মাটিতে সেটা দিয়ে আঁক কাটো মানে দাদাজি যে কথাগুলো বলছে সেই কথাগুলো মাটিতে লিখতে বলছে সমু দাদাজির কথা অনুযায়ী মাটিতে সে জিনিসগুলো লেখা শুরু করেছে হঠাৎ করে দেখছে যে দাদাজি পেছনের দিকে মাথাটা এরকম ভাবে হেলাচ্ছে এইভাবে হেলাচ্ছে মাথাটা আর এরকম ভাবে এরকম ভাবে মানে বিভৎস রকম ভাবে মাথাটা হেলাচ্ছে সমু বুঝতে পারছে না সমু দাদি সমুকে মুখে আঙুল দিয়ে একটা হাতে সমুকে ধরে আছে আর একটা হাত দিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে রয়েছে আর শক্ত করে হাতটা ধরে আছে সমু চোখের সামনে এই জিনিসগুলো দেখছে এইবার দাদাজি বলছে পুরোপুরি গলার স্বর পাল্টে গেছে দাদাজি বলছে যে তোর মাকে তো আমি ছাড়বো না রে তোর মাকে আমি ছাড়বো না আমি তোর মার মধ্যে নিজের জায়গা খুঁজে পেয়েছি আমি ওখানেই বসবো তো সমু তখন অবাক হয়ে গেছে দাদির দিকে মুখের যাকে তাকিয়ে রয়েছে দাদি বলছে ওই ওই একই রকম ভাবে দাদি চুপ করে থাকতে বলছে তা সমু শুনছে বলছে তোর মা আমার ওখানে প্রত্যেক দিন আসত এসে এসে আমার ভেতরে লোভ ধরিয়ে দিয়েছিল আমি তো ওকে ছাড়ব না আমারও তো অনেক অনেক কিছু স্বাদ থাকে আমি সেগুলো সে কমপ্লিট করব মানে আমি আপনাদের ইংলিশে বলছি তো সমু তখন হঠাৎ করে মুখ দিয়ে বলে দিয়েছে যে তুমি কি চাও কিয়া চাতেও দাদি সঙ্গে সঙ্গে আরেকটা হাত দিয়ে সমু মুখ আটকে দিয়েছে যেই বলেছে কি চাও কে চাতে তখন ওই দাদাজির মধ্যে যে এসছে সে বলছে তেরে মা কি মত তোর মার মৃত্যু চাই আমি তো সমু ভীষণ ভয় পেয়ে গেছে ভীষণ ভয় পেয়ে কাঁদতে শুরু করে দিয়েছে তা সেই সময় দাদাজি নিজের ঘোর কেটে গেছে দাদাজি সঙ্গে সঙ্গে বলছে ও দাদিকে ওকে এখান থেকে নিয়ে যাও এখন আর কিছু করা যাবে না ওকে এখান থেকে নিয়ে যাও চমুখে তখন দাদি ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে দাদাজি বলছে দাদিকে বলে দিল যে আমি যখন আবার বলবো কালকে তুমি আবার ওকে এখানে নিয়ে আসবে এবার তো সমু দাদি ওকে নিয়ে গিয়ে সারা রাত ধরে সারা সকাল ধরে সমুকে বুঝিয়েছে যে এটা করিস না এটা এইভাবে করল না এইভাবে করলে এই হবে সেই হবে অনেক কিছু বুঝিয়েছে পরের দিন আবার যথা সময় সমুকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছে আবার দেখছে দাদাজি বসে আছে এইবারে দেখছে দাদাজির সামনে একটা কি রয়েছে একটা খড়ের কি যেন একটা হাত হাত পা মতো করা রয়েছে সেটা একটা জিনিস রয়েছে দাদাজির সামনে সেটা রাখা রয়েছে দাদাজি এবার বলছে এইবার কিন্তু যা কিছু করব সেটাতে কিন্তু অনেক জিনিস লাগবে সমু দাদি বলছে যে কি জিনিস লাগবে বলছে এই আত্মা যে যার মধ্যে রয়েছে মানে সমুর যে মা বৌমার মধ্যে যে রয়েছে এই আত্মা এই বৌমার সম্পর্কে কেউ নিজের সম্পর্কের কেউ হয় এমন কারো রক্ত চাইছে তবেই এ কিন্তু ছাড়বে ভয়ঙ্কর ব্যাপার সে কি দাদিজি তো পুরো হা হয়ে গেছে চোখগুলো গোল গোল হয়ে গেছে এটা কি বলছে তখন সমুর দাদু মানে দাদাজি বলছে যে হ্যাঁ এটাই করতে হবে তাছাড়া কিছু উপায় নেই সমু বলছে যে হ্যাঁ আমি 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 রাজি আছি ওইটুকু ছেলে কিন্তু ওর মাকে ফেরানোর জন্য এতটাই উদ্গ্রীব স্বাভাবিকভাবে যে যার মার প্রতি তো অত্যন্ত করব দাদাজি তুমি চিন্তা করো না তুমি মাকে ফিরিয়ে আনো দাদাজি বলল যে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি তোমার হাতটা রাখো সমু তখন হাতটা বাড়িয়ে দিয়েছে দাদাজি কি একটা তীক্ষ্ণ কিছু জিনিস সেটা দিয়ে হাতের মধ্যে একটা টান মারলো টান মারার ফলে ফোটা ফোটা রক্ত ওই খড়ের যে জিনিসটা তৈরি করে রেখেছিল তার মধ্যে পড়তে শুরু করলো যেই পড়তে শুরু করলো এইবার দাদাজি দাদা আমি হাত হাঁটালো তো হাতটা সরিয়ে নিয়েছে তখন এইবার দাদাজি কিসব মন্ত্রটন্ত্র পড়তে শুরু করেছে পড়ার পর দাদিকে বললো যে তুমি এখন এখান থেকে উঠে যাও আমি শুধু ওর সঙ্গে কথা বলবো দাদিজি ওখান থেকে আস্তে আস্তে উঠে গেল মাঝে প্রথমে যেতে চাইছিল না কিন্তু দাদাজি একটা ধমক যখন দিয়েছে তখন দাদি ওখান থেকে উঠে গেছে মানে চিন্তা করুন দাদাজি তো দেখতে পান না কিন্তু কতটা সেন্স ওনার রয়েছে যে উনি কিন্তু বুঝতে পারছেন যে দাদি ওখানে বসে রয়েছে দাদি এখনো যায়নি তো তারপর দাদাজি সমুকে বলছে তুমি এক কাজ করবে কালকে বিকেলবেলা পেরিয়ে যখন সন্ধ্যে সন্ধ্যে হবে সেই সময় তুমি এই গ্রাম ছেড়ে ওই যে পাহাড়টা আছে যেখানে তোমার মা গেছিল সেই পাহাড়ের ধারে নিচটায় গিয়ে যেখানে ওই গাছটা আছে গাছের ওখানটায় গিয়ে তুমি দাঁড়াবে দাঁড়িয়ে এই এই যে এই এই খড়ের যে পুতুলটা এটা সঙ্গে নিয়ে যাবে সঙ্গে নিয়ে গিয়ে তুমি ওখানে দাঁড়িয়ে বলবে যে তুমি যে তুমি যেখানেই থাকো তুমি আমার সামনে প্রকট হও আমি তোমার জন্য কিছু জিনিস এনেছি যখনই তুমি এই কথাটা বলবে দেবে চারদিক থেকে তুমি বুঝতে পারবে যে সে তোমার কাছে আসছে সে যখন তোমার কাছে আসবে তুমি তখন তাকে বলবে যে আমি তোমার খাবার এনেছি সে তোমার কাছে হাত বাড়িয়ে দেবে খাবারটা নেওয়ার জন্য তুমি তাকে খাবারটা দেবে মানে এইটা দেবে দেওয়ার পর আর পেছন ঘুরে তাকাবে না এক ছুটে তুমি দৌড়ে কোথাও থামবে না আমার কাছে চলে আসবে মনে থাকবে তো বলছে হ্যাঁ মনে থাকবে বলো কি কি কিভাবে কি সমু পুরো ব্যাপারটা বললো যে এইরকম ভাবে করব বলো ঠিক আছে দাদাজি বললো তাহলে এটা আমার কাছে এখন রয়েছে তুমি কালকে সারা দিন উপোস থাকবে স্নান করবে দুপুরবেলা স্নান করে বিকেলবেলা হলে আমার এখানে এসে বসবে যখন সন্ধে সন্ধে লাগবে মানে গধুলি বেলা যে সময়টা সেই সময় তুমি এই কাজটা করবে বললো ঠিক আছে সেইভাবেই কাজ করব চলে গেল সমু পরের দিন স্নান করে দুপুর বেলায় স্নান করে কিছু সকাল থেকে সে কিছুই খায়নি একটা উৎকণ্ঠা রয়েছে ভেতরে ভেতরে দুপুর বেলায় স্নান করে বেলায় এসে ওখানে বসে রয়েছে বসার পর তখন সমু যেই সময় দাদাজি ওকে দিল দেখলো আস্তে আস্তে রোদটা পড়ে যাচ্ছে সূর্যটা ডুবছে আকাশটা কমলা রঙের হয়ে আসছে সেই সময় দাদাজি ওকে দিল দিয়ে বলল যে কোনো দিকে তাকাবে না মাথা নিচু করে যাবে কেউ যদি জিজ্ঞাসা করে কিছু বলবে না তুমি তোমার গ্রামের বাইরে বেরিয়ে বেরিয়ে যাবে পাহাড়ের গিয়ে তুমি তোমাকে যে যে জিনিসগুলো বলেছি তুমি সেইভাবে করবে তা সমু বলেছে ঠিক আছে ওইটুকু বাচ্চা ছেলে কতটা সাহস দেখুন ও ঠিক ওর মতন করে ওখানে চলে গেছে ওখানে গিয়ে দাঁড়িয়েছে যখন ওখানে দাঁড়িয়েছে দাঁড়িয়ে চুপচাপ দেখছে চারিদিকে কিছু দেখ বুঝতে পারছে না এবার ওখানে যখন গেছে সমু একটু একটু ভয় ধরা শুরু করেছে ওর ছেলে তো একটু একটু ভয় ধরা শুরু করেছে এবার চারিদিক দেখতে দেখতে আস্তে আস্তে ঘাবড়ে গেছে নিজের গায়ের মধ্যে নিজের হাতটাকে ভালো করে নিজের গা হাত দিয়ে নিজের গাটাকে পেঁচিয়ে ধরছে ঠান্ডা হয়ে যাচ্ছে শরীরটা তাও গরম করার চেষ্টা করছে চারিদিক থেকে দেখছে যে কি রকম একটা পরিবেশ একটা ভারী পরিবেশ তৈরি হচ্ছে ও বুঝতে পারছে না যে কি ব্যাপার এইবার আস্তে আস্তে কিন্তু আধার নামছে আধার যখন নামছে দেখছে হালকা হালকা চিৎকা হাওয়া দিতে শুরু করেছে এই হাওয়াটা যেন মনে হচ্ছে সমুর চারদিকেই ঘুরছে কারণ দূরে যে সব গাছগুলো দেখছে সেখানে কিন্তু সমু দেখছে যে কোনো পাতা টাতা নড়ছে না কিন্তু সমুর চারদিকেই হাওয়াটা ঘুরছেও সেটা মনে করছে এইবার সমু দেখছে গাছের পেছনে কি যেন একটা রয়েছে কি যেন একটা দাঁড়িয়ে একটা অবয়ব টাইপের কি যেন একটা রয়েছে সমু ভালো করে বোঝার চেষ্টা করছে যে জিনিসটা কি অন্ধকারের মধ্যে বুঝতে পারছে না কিন্তু বুঝছে যে কিছু একটা রয়েছে এবং সেই জিনিসটা যে মানুষ নয় সেটাও সমু বুঝতে পারছে আকৃতিটা একটা কেমন সমু বলছে যে ওখানে কেউ যদি দাঁড়িয়ে থাকো সে আমার সামনে চলে এসো আমি তোমাকে দেখতে চাই দাদাজি কি কি কথা বলতে বলেছে সমু ভুলে গেছে পুরোপুরি ভুলে গেছে বলছে আমি তোমাকে দেখতে চাই ওখানে কে দাঁড়িয়ে আছো আমার সামনে চলে এসো যেমনি বলা তখন দেখছে কোনো একটা জিনিস ওখান থেকে আস্তে আস্তে সমুদ্র দিকে এগোচ্ছে জিনিসটা প্রায় হাওয়ায় ভেসে আসছে তো সমুর সামনাসামনি মানে বলতে সমুদ্র থেকে আট দশ হাত দূরে এসে জিনিসটা হাওয়াতে ভাসছে সমু তাকিয়ে দেখছে কি করবে বুঝতে পারছে না বলতেও পারছে না কিছু মুখে কথা আটকে গেছে জিনিসটা তখন একটা কিরকম ভাবে কিরকম গলায় একটা বলছে সমুকে তুমি কেন এসেছো ঠিক রকম ভাবে এই রকম গলাটায় সমুকে বলছে সমু অবাক হয়ে তাকিয়ে দেখছে কিছু বলতে পারছে না সমু তখন হঠাৎ করে একটা সম্মিত ফিরেছে ওই যে মার কথা মাথায় রয়েছে তোর বলছে যে তুমি আমার মা কে ছেড়ে দাও তুমি আমার মাকে ছেড়ে দাও বলে সমু তার দিকে তাকিয়ে রয়েছে যখন তাকিয়ে রয়েছে তখন ওই যে জিনিসটা যে জিনিসটা সমুকে বলছে যে তুমি কেন এসেছো সে বলছে যে এসেছ এইটা বলার পর তখন এত বাচ্চা ছেলে তার সামনে যদি কেউ এইভাবে বলে স্বাভাবিকভাবে প্রচন্ড ভয় পাওয়ার কথা সমূহ প্রচন্ড ভয় পেয়ে গেছে এইবার সমু কি করবে আর বুঝতে পারছে না এইবার দেখছে যে ওই যে বস্তুটি বা ওই যে জিনিসটি সেটা সমুদ্র দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে আস্তে আস্তে একদম সমুর কাছাকাছি মানে দু তিন হাত দূরত্বে সমু দেখছে যে চোখগুলো অসম্ভব রকমের লাল একটা অদ্ভুত রকমের মুখটা সমুদ্র দিকে তাকিয়ে রয়েছে সমু তখন বলছে তুই তুমি কি চাও তুমি ছেড়ে দাও ছেড়ে দাও তখন ওর মনে পড়ছে না যে ওর দাদাজি ওকে কি কি কথা বলতে বলেছে হঠাৎ করে ওই অবয়বটা বলছে ছাড়বো না বলে সে উড়ে চলে গেছে ওখান থেকে যখন উড়ে চলে গেছে সঙ্গে সঙ্গে সমুর মনে পড়ছে আরে আমার তো বলা হলো না দাদাজি আমাকে যেগুলো বলতে বললো আমি তো কিছুতে বলতে পারলাম না আমার তো বলা হলো না এখন দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই এইরকম হতে পারে যে ওর কাছে এসছে এটা তারই একটা মায়াবী খেলা যে সমুকে বলতে দিল না কিংবা সমু হয়তো প্রচন্ড ভয় পেয়েছে সেই জন্য বলতে পারল না যাই হোক তখন সমু আবার করে ডাকছে যে তুমি কোথায় চলে গেলো তুমি কোথায় চলে গেলো তুমি এখানে এসো তাড়াতাড়ি এখানে এসো এখানে এসো আমি তোমাকে আবার ডাকছি তুমি এখানে এসো কোনো সারা শব্দ নেই কিচ্ছু নেই কোথাও কিচ্ছু নেই চুপচাপ সমু ওই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এইভাবে দশ মিনিটের মতন কেটে ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে হঠাৎ আবার করে গাছের মধ্যে থেকে কি যেন একটা সে পাখি যেমন ছো মেরে আসে সেরকম ছো মেরে কি একটা জিনিস যেন একদম ওর সামনে চলে এসেছে ওই ওই দু তিন হাত দূরত্বে এসে দাঁড়িয়েছে সমু দেখছে যে আবার সেই মূর্তিটা সেই ছায়া অবয়বটা মূর্তি বল করবো না ওই অবয়বটা আবার ওর সামনে চলে এসছে সমু তখন বলছে যে আমি তোমার জন্য খাবার এনেছি তুমি যা খেতে চেয়েছো। আমি তোমার জন্য খাবার এনেছি তুমি খাবে না যখন বলেছে তখন ওই সমুর চারিদিকে ওই অবয়বটা ঘুরতে শুরু করেছে সমু তখন ওই খড়ের পুতুলটা বার করে সামনে ধরে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে তখন ওই অবটা হাত থেকে ওটা ছিনিয়ে নিয়েছে ছিনিয়ে নেওয়ার পর সব চুপচাপ এই তোমার খাবার তুমি খাও সে তখন সমুর দিকে ওইটা দেখছে আর সমুর দিকে তাকিয়ে রয়েছে সমু আর কোনো কথা বলেনি সমু ঘুরে এক ছুট লাগিয়েছে যে ছুট লাগিয়েছে তখন ওই অভাবটা মানে অট্ট হাসি হাসতে শুরু করেছে আটকাচ্ছে তা নয় সমু দৌড়ছে প্রচন্ড স্পিডে দৌড়ছে কিন্তু সমু দেখছে যে ওর দৌড়ানোর স্পিডটা অতটা আসছে না যত দৌড়ে জোরেই দৌড়ো ততটা স্পিডেও দৌড়তে পারছে না যাই হোক এরম করেই সমু আস্তে আস্তে যত যেভাবেই হোক দৌড়ে দৌড়ে গিয়ে দাদাজির কাছে গিয়ে পড়েছে দাদাজী কাছে গিয়ে পড়ে দাদাজিকে বলছে যে দাদাজি আমি ওটা দিয়ে এসছি যেটা বলেছিলে আমি দিয়ে এসছি আমি করে এসছি আমার কাজ দাদাজি তখন বলছে যে তোমাকে তো অনেক আগে আমি বলেছিলাম করতে তুমি ঘাবড়ে গেলে কেন মানে চিন্তা করুন দাদাজি কিন্তু ওখান থেকে বসে সমস্তটাই দেখতে পাচ্ছে যেরকম সেই মহাভারতের বিদুর দেখেছিলেন মহাভারতে যুদ্ধ সেরকম দাদাজিও যেন তার চোখ নেই অথচ তিনি সবকিছুই দেখতে পাচ্ছেন তো সমু তখন আর কিছু বললো না দাদাজি বললো যে দাদির কাছে গেল দাদাজি বললো যে তুমি দাদির কাছে গিয়ে কিন্তু আরেকবার নাহিয়ে নেবে মানে স্নান করে নেবে তো স্নান করে নিল গিয়ে সমু রাত্রিবেলাটা সেরকম ভাবেই কাটলো পরের দিন সকালবেলায় সমু দাদির কাছে রয়েছে দাদি বলল দেখলো দাদি কোথায় বেরোচ্ছে সমু বললো দাদি তুমি কোথায় বেরোচ্ছ বললো যে আমি একটু তোমার মাকে দেখতে যাচ্ছি তখন সমুদ বলে যে আমিও যাব বলে সমু আর সমুর দাদি দুজনে মিলে বেরোতে যাচ্ছে সেই সময় বাবা এসছে দেখলো বাবা এসে বলল যে মা ঠিক আছে ডাক্তার বলছে যে আজকে সকালে চেক করে দেখছে যে ঠিক আছে মা তখন সমুয়া সমু দাদি ও দাদাজির দিকে দেখছে দাদাজি চুপ করে চোখ বন্ধ করে মানে ওনা তো দৃষ্টিশক্তি নেই ওই চুপ করে বসে আছেন দাদাজি আর খালি মাথাটা এরকম ভাবে নাড়ছেন তো এইভাবেই সমুর মার উপর থেকে মানে সমু সেদিন জানে না বলছে যে আমি বুঝতে পারিনি যে এটা কি ডাক্তার ঠিক করে দিয়েছিল নাকি দাদাজি ঠিক করে দিল সেটা আমি বুঝিনি কিন্তু যাই হোক আমার মা সেরে গেছে আমার সেই দাদাকে সমু এই গল্পটা ছোটবেলায় বলেছিল যেটা নাকি দাদা আমাকে জানাল জানিয়েছিল ছোটবেলায় তো কেমন লাগলো জানি না বলবেন আর আমি সন্ধ্যেবেলা যে লাইফটা করেছিলাম জানি না আপনারা সবাই দেখেছেন কি না লাইফটা কে কে দেখেছেন দেখবেন আমি স্পটে থেকেই লাইভটা করেছি তো এটা আমার প্রথম গল্প ছিল রক্ত গল্প সেটা দিয়ে শুরু করলাম আজকের লাইভ এত ভয়ের একটা জিনিস হলো একটা গল্প হলো তো একটু মজা হোক একটু হাসি হোক আমার সেই কাকাবাবুর গল্প আজকে থেকে কাকাবাবু সিরিজটা স্টার্ট হচ্ছে কাকাবাবুর একটা মজার গল্প দিয়ে শুরু করি কাকাবাবুর মানে কাকাবাবু বলতে আমার নিজের কাকা নন উনি আমার যে কাকা মানে আমার যে নিজের কাকা ছিলেন তার বন্ধু ওনার বাড়ি কলেজ স্ট্রিট অঞ্চলে ওনার নাম হচ্ছে প্রবীর কুমার দাস তো সেই প্রবীর কাকুর গল্পই আমি আপনাদেরকে বলছি এটা আমার নিজের কাকার থেকে শোনা প্রবীর কাকুর গল্প তো প্রবীর কাকু একটু মানে কিরকম বলবো এদেশীয় ভদ্রলোক ছিলেন আর একটু ওনার মানে কেতাটা একটু বেশি ছিল সবসময় বেশ সুন্দর ভাবে সেজে গুজে থাকা টাকা এরকম বেশ একটা কেতা টাইপের ছিল সবসময় গিলে করা পাঞ্জাবি পরতেন মাথায় চুলগুলো একদম পাট পাট করে আঁচড়ানো সুন্দর সাজগুজ তাই কাকু একটা স্কুলে পড়াতেন সেই স্কুলে যখন পড়াতেন সেই সময় কাকুর ইয়ং এজ কাকুর বাড়ি থেকে ওনার সম্বন্ধের কথা বলা হয়েছিল বাবা বারবার ওনাকে সম্বন্ধের কথা বলতেন তো হ্যাঁ দিদি কাকাবাবুর গল্পই বলছি তো যখন সম্বন্ধের কথা বলতে কাকুর তখন একটাই কথা না আমি আগে আরো উচ্চ শিক্ষিত হব পিএইচডি করবো তারপরে আমি বিয়ে করব তা কাকুর জন্য তখন স্কুলের যে বড় বড় মানে উঁচু ক্লাসের যে মেয়েরা তারা একদম ফিদা ছিল কাউকে দেখতো সেই নজরে ভীষণ পছন্দ করত আর কাকু সেটা বুঝতেন বুঝে সেরকম ভাবে কাকুও সেইভাবেই চলতেন মানে যাকে বলে একদম তো একবার কাকুর বাবা তখন বিয়ে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছেন কাকুও না করে দিয়েছেন কাকুর মা বারবার বলেছিলেন সেটাও কাকু শুনতেন না তো এইভাবেই কথা বলতে বলতে মানুষ তো চিরকাল বাঁচে না কাকুর বাবাও একদিন গত হলেন তা কাকুর মা বললেন কাকুকে যে দেখো বাছা তুমি তো বাবার কথা শুনলে না আজকে বাবা নেই তুমি বাবার ইচ্ছে পূরণ করনি তাই আমিও তোমার সঙ্গে আর তোমার সঙ্গে তোমার এই সংসারে থাকবো না আমিও এখান থেকে চলে যাচ্ছি কাকু অনেকবার আটকাবার চেষ্টা করেছিলেন কাকুর মা কাকুর দাদার বাড়িতে চলে গেলেন কাকু তখন আর কি করবেন উনি আর ঠিক করতে পারছিলেন না বুঝতে পারছিলেন না কি করবেন তা কাকুর যে কলিগ ছিল স্কুলের যে কলিগ ছিল তাদের সঙ্গে কাকু মাঝে মাঝে ওই একজন কলিগ অ্যাকচুয়ালি সরি তার সঙ্গে মাঝে মাঝে সেই কলিগ যে মেষ বাড়িতে থাকতেন তাই সেই মেষ বাড়িতে যেতেন সেই মেষ বাড়িতে গিয়ে বাড়ির যে ছেলেগুলো ছিল কাকুর কলিগের সঙ্গে যারা থাকতো তাদের সঙ্গে বেশ ভালোভাবেই গল্প টল্প হতো বন্ধুর মতন হয়ে গেছিল তা কাকুর বেশ সুন্দর চেহারা সবাই বেশ কাকুকে বলে যে কি ব্যাপার একটু বিয়ে বিয়েটিএ করো ভাই তুমি বিয়ে করলে তাহলে তো এবার আমাদের লাইনগুলো লাগবে নাহলে আমাদেরকে তো কেউ পছন্দ করে না কাকু একদম সেগুলোতে মস্ত একদম যে মানে ওনাকে বেশ সবাই সব মেয়েরা বেশ সুন্দর লাগে সুব ভালো ভালোবাসে ওনাকে মেয়েরা বেশ পছন্দ করে একদম কাকু প্রত্যেক দিন আয়নার সামনে দাঁড়াতো আর নিজেকে নিজে বলতো বাহ দেখেছো কি সুন্দর কি ভালো আমাকে দেখতে এরকম একটা ব্যাপার তো এরকমভাবে চলছিল দিন একদিন কাকু দেখলেন যে মেষবাড়ির এক বন্ধুর বিয়ে কাকুর আগে সেই বন্ধুর বিয়ে হয়ে গেল এরপর আস্তে আস্তে বাকিদেরও বেশ বিয়ে হয়ে গেল কাকু একা পড়ে রইলেন তখন কাকুর ওই কলিক বন্ধুটি ছিল যে সে বলছে যে প্রবীর এবার নিজের বিয়েটাও করো আস্তে আস্তে চুলে তো পাক ধরে যাবে তখন কি হবে এই যেই যেদিন এই কথাটা বলেছিলেন কাকু তখন সেদিনকে বিকেলবেলা এসে বাড়িতে এসে আয়নার সামনে দাঁড়ালেন দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করলেন নিজেকে লক্ষ্য করার পর হঠাৎ করে কাকু মাথার মধ্যে একটা পাকা চুল পেলেন সর্বনাশ আর কি মেয়েরা তাকাবে না তাহলে মানে কাকুর আত্মবিলাপ হয়ে গেল যে কি হবে তাহলে আমার আমার কি হবে আমার সব শেষ সব কিছু শেষ তো কাকু প্রচণ্ড টেনশানে পড়ে গেলেন টেনশানে পড়ে গিয়ে কাকু তখন একটা মানে লিডিং নিউজ পেপারে বিয়ের বিজ্ঞাপন দিয়ে দিলেন বিয়ের বিজ্ঞাপন দিয়ে দেওয়া মানে এরকমভাবে লিখেছিলেন যে আমার একজন পাত্রী চাই আমার বয়স এই রকম পাত্রী চাই একজন এবং সেই পাত্রী কিন্তু খুব সে নিজে যোগাযোগ করবে আমার সঙ্গে তা কাকুর তখন যে বয়স হয়েছিল তখন মোটামুটি প্রায় চল্লিশের কাছাকাছি বয়স হয়ে গেছে কাকুর এবার কাকুর পাত্রী যখন খুঁজতে হবে তো কাকুর মতোই সেইভাবেই হবে এবার যখন দিয়েছে বয়সটা সেরকমই পাত্রী আসছে ফোন নাম্বার দেওয়া ছিল ফোন করেছে কাকুকে কাকু ফোন তুলেছেন ফোন তোলার পর কাকুকে জিজ্ঞাসা কাকুকে বলছেন যে আচ্ছা আপনি কি পাত্রর পাত্রী পাত্রী খোঁজার বিজ্ঞাপন দিয়েছিলেন বিয়ের জন্য কাকু বলছেন হ্যাঁ একটু ভারী গলা বলছে আমি লিলুয়া থেকে নবনীতা পাক নবনীতা চোংদার বলছি কাকু বলছেন বলুন বলছে হ্যাঁ আমি এইটা দেখে ইন্টারেস্টেড তো আমি আমি পাত্রী আমি বিয়ে করতে চাই আপনাকে কাকু বলছে হ্যাঁ তো আপনার ব্যাপারে একটু জানান বলছে আমার এক ছেলে আমি ডিভোর্সি আমার আর কেউ নেই আমি আপনাকে বিয়ে বিয়ে করতে চাই কাকু বললেন ও তাই আচ্ছা বলুন আর কি কি বলার বলছেন যে শুনুন আমার কিন্তু কয়েকটা জিনিস বেশ মানে আমার আমার বলা কয়েকটা জিনিস কিন্তু আপনাকে বেশ মনে রাখতে হবে তখনই আমি কিন্তু বিয়ে করব আপনাকে কাকু বলছে ঠিক আছে আপনার ফিরিস্তিটা দিন আপনি কি কি চাইছেন বলছে আমাকে কিন্তু আমি একটি স্কুলের হেডমিস্ট্রেস কাকু ভাবলো যে বা আমি আমি একজন একটা টিচার এইরকম ব্যাপার আমি যেটা বলবো আমি স্কুলে যেরকম ডিক্টেট করি বাড়িতেও কিন্তু আমি সেভাবে টার্ম ডিকটেট করবো মানে আমি যেভাবে বলবো আপনাকে সেভাবে চলতে হবে কাকু বললো বাবারে প্রথম প্রথম আলাপেই ওনার মতন করে চলতে হবে উনি জানিয়ে দিলেন ভালো কথা আর কি কি জানান শুনি আর হ্যাঁ ছাইপাস কিছু খাওয়া চলবে না সব সময় ঠিকঠাক মতন খেতে হবে কাকু ভাবলেন ও এটাই আমার সুযোগ নাহলে তো এ আমার মানে এ তো নিজের হাতের মধ্যে আমাকে সবসময় সারা জীবন বন্দি করে রেখে দেবে কাকু বলল যে না আসলে কি জানেন তো আমি একটু কিন্তু ওই সব রঙিন জলটল খেতে পছন্দ করি এগুলো আমার একটা স্বভাবের মধ্যে তো আমি কিন্তু এগুলো আর এ করবো না আমি কিন্তু এগুলো মানব না তা কাকু তখন কাকুর কথা অনুযায়ী তখন আর ওই ভদ্রমহিলা এগোলেন না বললেন না না তালে আমার চলবে না আমার আমি যাকে ডিভোর্স দিয়েছি সেও এই রকম ছিল আমার তালে চলবে না ওকে চলো কাকু তখন সরে গেল ওই ওই ভদ্রমিলা সরে গেলে সরে যাওয়ার বেশ কিছুক্ষণের মধ্যে আবার একটা ফোন সেই ফোনে তখন কাকু বলছে যে আচ্ছা কে বলছেন আপনি তখন ওই ভদ্রমিলা বলছেন যে আমি জলপাইগুড়ি থেকে বলছি কাকু বলছেন বলুন আমার নাম হচ্ছে সুবর্ণলতা পাকরাশি কাকু বলছেন হ্যাঁ বলুন তো উনি বলছেন যে আমি আপনাকে বিয়ে করতে চাই আমি কিন্তু আমার কিন্তু কেউ নেই আমার যে হাজবেন্ড ছিলেন তিনি মারা গেছেন তা আমি হাজবেন্ডের চাকরিটা আমি এখন নিজেই করি তো কাকু বলেন হ্যাঁ তো কি ব্যাপার আর কি বলার আর কি জানার আছে আমার কাছ থেকে কিছু জানতে চান বলছে হ্যাঁ আপনার যা যা দরকার আছে আপনি আমার আমি আমি যা যা জানতে চাই আপনাকে বলতে হবে তা বলছে বলুন কি 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 জানতে চান বলছে আপনার স্থাবর অস্থাবর কি কি সম্পত্তি আছে না আছে আপনি সেগুলো আমাকে জানান তারপর আমি ভেবে দেখি যে আপনাকে বিবাহ করবো কিনা তা কাকু ভাবছে যে এইতেই আমার স্থাবর এই সম্পত্তি প্রথম দেখাতেই মানে প্রথম আলাপেই উনি জানতে চাইছেন তো এরপরে তো আমাকে মানে পুরো পাকরাশি পাকড়ে রেখে দেবে তখন বলছে যে না না ঠিক আছে ঠিক আছে দরকার নেই বাবা আমি যেমন আছি সেরকমই ঠিক আছে তো এই বলে কাকু ফোনটা রেখে দিয়েছেন ফোনটা রেখে দিয়ে কাকু একদম আর মানে বারবার ফোন বেজে যাচ্ছে কাকু আর সেদিনকে কোনো ফোন আর ধরছেন না ধরছে না মানে ধরছেনই না এমন অবস্থা তো পরের দিন সকালবেলা কাকু উঠেছেন উঠেই সঙ্গে সঙ্গে আবার ফোন কাকু ফোন তুলেছেন আরে কি ব্যাপার আপনাকে কালকে রাত্রিবেলা এত ফোন করছি আপনি ফোন ধরলেন না ব্যাপারটা কি আপনি কি মনে করেন কি নিজেকে হ্যাঁ ফোন ধরছেন না কাকু বলছে কি ব্যাপার আপনি কে বলুন তো কী জানতে চান তখন বলছে যে আমি যেই হই আপনি তো এটা দিয়েছিলেন বিজ্ঞাপন দিয়েছিলেন আমি সেই ব্যাপারে ফোন করেছিলাম আপনি ফোন ধরলেন না বলছে আমার ফোন আমি কখন ধরব না ধরব আপনি বলে দেবেন হ্যাঁ বলতে হবে কারণ আমি একজন পাত্রী আমি আপনাকে বিয়ে করব আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা রাখা রাখা চাই কাকু বলছে বাবারে বাবার এই আবার আন্ডারস্ট্যান্ডিং এইরকম ভাবে এরকম ঝগড়া করে বলছে হ্যাঁ এরকম এরকম পাত্রী লাগবে আপনার জন্য তখন বলছে আমার জন্য এরকম পাত্র লাগবে আপনি জানলেন কি করে বলছে আপনাদের ওখানে কে এমএলএ আছে বলুন তো বলছে আমাদের এখানে কে এমএলএ আছে আপনি কেন কি দরকার বলুন তো বলছে না আমি আমি এই লিড মানে রুলিং পার্টির একজন নেত্রী আমি ওনার সঙ্গে কথা বলে আমি জেনে নেব যে আপনি যে যা বায়োডেটাগুলো দিয়েছিলেন সেগুলো সব ঠিকঠাক আছে কিনা বলছে আচ্ছা 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 তো আমার বায়োডাটা আপনার মনে আছে বলছে হ্যাঁ মনে আছে বলছে 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 কি বলুন তো তো তখন যে এই 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 আপনার নাম না 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 আপনি ভুল জানেন আমার নাম হচ্ছে অগস্ত মুখার্জি আমি থাকি বাঁশবেরিয়াতে বলছে অগস্ত মুখার্জি আপনি বাঁশ থাকেন কই না তো সেরকম তো আপনি দেননি বলছে হ্যাঁ হ্যাঁ আমার নাম এটাই আপনি ভুল করছেন আপনি অন্য জায়গায় ফোন করেছেন তখন বলছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি দেখছি কি করা যায় দেখছি বলে ফোনটা রেখে দিয়েছে কাকুর তো মাথা ঝিমঝিম করছে যে কি করবে বুঝতে পারছে না সেই রকম সময় একজন ডাক্তার বন্ধু কাকুর তিনি এসে উপস্থিত হয়েছেন তা বলছেন যে কি ব্যাপার দেখলাম বিজ্ঞাপন দিয়েছ এতে কাগজে বিজ্ঞাপন দিয়েছো তোমার কি টিয়ে করার শখ হলো কাকু বলছে যে হ্যাঁ বন্ধুটা ছিল কাকুর বন্ধু না কাকুর মাস্তুত ভাইয়ের এক মাস্তুত দাদার শালা সে ওই বন্ধুর মতন হয়ে গেছে বলছে হ্যাঁ তো তোমার বৌদি তো সেই জন্য আমাকে এখানে পাঠালো তা আমার এক শালিকা আছে সেই শালিকার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই তুমি এক কাজ করো আগামী রবিবার দিন বাড়িতে এসো তা রবিবার মানে ছিল কাকু যেদিন কথা হচ্ছে ঠিক তার পরের পরের দিন তা বাড়িতে গেছে যাওয়ার পর কাকুর সঙ্গে ওই ভদ্রলোক ওনার শালির কথা বলিয়ে দিয়েছেন কাকু ওনার সঙ্গে কথা বলছেন কথা বলতে বলতে আবার সেই ফোনটা এসছে ফোনটা আসার পর কাকু দেখছেন যে ওই যখন ওই ফোনটা এসছে তখন কাকু বলছেন ওই দাদাকে বলছেন যে আরে 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 আমার কাছে আবার ফোন ফোন জানেন তো কিসের সেদিনকে আমাকে ফোন করেছিল এরকম এক পার্টির নেত্রী সে আমাকে বিয়ে করতে চায় আমি কোনো রকম ভাবে কাটিয়েছি আবার ফোন করেছে তখন ওই দাদা ওনার ওয়াইফকে ধরিয়ে দিয়েছেন ধরিয়ে দেওয়ার পর তখন ওই ওপার থেকে কথা বলছে আরে কোথায় ওই মিথ্যেবাদীটা কোথায় ওখানে দিন তো আমি কথা বলতে চাই তো ওই দাদার যে ওয়াইফ তিনি হ্যালো বলেছেন যখন তখন এই কথাটা শুনেছেন শোনার পর বলছেন যে কেন কি কথা বলতে চান বলছে বিয়ের ব্যাপারে কথা বলবো বলছে বিয়ে তো আমাদের ঠিক হয়ে গেছে বলছে ঠিক হয়ে গেছে মানে আপনি কে বলছে ওই তো আমার সঙ্গেই তো ওনার বিয়ের ঠিক হয়েছে বলছে আপনার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে বলছে হ্যাঁ হ্যাঁ আমাদের সব এগিয়ে গেছে আপনি অন্য জায়গায় দেখুন বলে ফোনটা রেখে দিয়েছেন এইবার তখন কাকুকে বলছে যে একটা কাজ করো তুমি কিন্তু বিয়েটা সেরে নাও আমার বোনকে দেখতে কালো হলেও এমনি খারাপ নয় তুমি বিয়েটা সেরে নাও তা কাকু বলছেন যে ঠিক আছে ঠিক আছে সে তো সারবই তো একটু ওনার সঙ্গে ভালো করে কথা বলি তা সমস্ত কিছু জানলেন কাকু জানার পর শুনলেন যে উনি একটা মানে লিডিং এতে চাকরি করেন মানে ওই আমাদের যে মোবাইল কোম্পানিগুলো আছে মোবাইলের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানি কোনো একটা লিডিং মোবাইল কোম্পানিতে চাকরি করেন তো সেই শোনার পর কাকু তখন রাজি হলেন এইভাবেই কাকুর বিবাহ সম্পন্ন হয়েছিল বিবাহ সম্পন্ন হওয়ার পর কাকু যেদিনকে বড়দের সবাইকে প্রণাম করছেন একে একে সবাইকে প্রণাম করছেন করতে করতে কাকুর যিনি ওয়াইফ তিনি বলছেন যে ইনি আমার ছোট কাকিমা বলে একজনেকে পায়ে প্রণাম করতে বলছেন কাকু তখন ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেছে যেই করতে গেছেন তখন ভদ্রমিলা সরে গেছেন সরে গিয়ে বলছে আরে স্যার 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 কি করছেন এটা করবেন না এটা করবেন না কাকু তখন অবাক হয়ে তাকিয়ে দেখছে কি হলো বলছে স্যার আমি তো আপনার ছাত্রী ছিলাম আপনি আমাকে প্রণাম করবেন না কাকু আর কিছু বলেননি চুপচাপ সরে এসে দাঁড়িয়ে পড়েছিলেন হলো কাকুর গল্প বাজে দুটো জিনিস আপনাদের ছিল ছিল একটা তো ভূতের গল্প আর আমাদের স্বপ্ন নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করার ছিল তা এগারোটা বেজে গেছে আপনারা কি শুনবেন নাকি আমি উইকের মাঝখানে এসে বলবো আমার মনে হয় যে উইকের মাঝখানে এসে বলাটাই ভালো কারণ এগারোটার পর এবার আপনাদেরও ঘুমের ব্যাপার আছে ওকে আমাকেও কালকে ভোরবেলা উঠতে হবে আমি আসছি উইকের মাঝখানে যে কোনো একদিন আসছি এসে কাঞ্চন তুই শুনতে চাস কিন্তু বাকিরাও তো আছে তাদেরকেও তো শুতে হবে রে বাবু আমি উইকের মাঝে একদিন আসছি এসে আমি শোনাচ্ছি ওকে ঠিক আছে আমি সেদিনকে আপনাদের কথা দিচ্ছি যে আমি ছালাওয়ার গল্পটা আর স্বপ্ন নিয়ে আপনাদের যা যা প্রশ্ন থাকবে স্বপ্ন নিয়ে আপনারা রেডি করে রাখবেন আমাকে সেদিনকে জানাবেন আমি অবশ্যই তার উত্তরগুলোও দেব আর আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো যে আমরা যে স্বপ্ন দেখি কেন কিভাবে দেখি কি হয় না হয় এভরিথিং আপনাদের সঙ্গে ডিসকাস করব এক্সপ্লেন করে দেব ওকে আজকের মতন আমি লাইভ এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনাদের জীবন ভালো কাটুক সুস্থ থাকুন আপনারা নমস্কার আর লৌকিক অলৌকিকের সঙ্গে অবশ্যই থাকবেন আর হ্যাঁ যারা যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর লাইক করুন শেয়ার করুন ভালো থাকবেন